ম্যাক্স হাসপাতালত ভুল চিকিৎসা ও অবহেলাত সাংবাদিক রুবেল হানর মাইয়ে রাইফা হানর হত্যার বিচার নন পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে প্রত্যয় ব্যক্ত করছি সাংবাদিক নেতকল। আজ সোমবার 11টার সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির জরুরি সভাত, আগামী বুধবার চট্টগ্রামের সর্বস্তর সাংবাদিক অক্কল হালো বেজ দাঁড়ানোর কর্মসূচি ঘোষণা করি। তারা আমাদেরকে বলেছেন ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার জন্য, আমরা কথা বলেছি, আমরা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে চাই। আমরা এই সাথে দুই সংগঠনকে মুখোমুখি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সরকারকে বাইরে ফেলতে না পারে, নাশকতা সৃষ্টি করতে না পারে, সেই ধারায় আমরা আমাদের এই আজকের এই মতবিনিময়ের সময় আমরা আমাদের ব্যাস মিটিংটা আমরা করছি। সভাত সভাপতি নাজিমুদ্দিন শ্যামলের সভাপতিত্বে একটা বক্তব্য দিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাংবাদিক নেতা শহীদুল আলম, তপন চক্রবর্তী, আসিফ সিরাজ, মোহাম্মদ আলী, সবুজ শুভ, কাশেম শাহ, এস এম ইফতাকারুল ইসলাম ও আহমদ কুতুব শাহ আর বোধকিয়া। সভা শেষে সাংবাদিক নেতা অকল সি প্লাসরে জানায় পরিষ্কার হতা তাহল দি রাইফার মৃত্যুর লইলে যে আরা সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ আরা সোচ্চার হই আর আর পুরো জিনিস আনাছিল দি নিয়মতান্ত্রিক এন্ডাল জনত সম্পৃক্ত হই তারা যেহেতু চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ অসন্তুষ্ট এন্ডা আরেকটা জিনিস অনারে জানা রাখি র্যাব বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান নিয়ে চালাই এগুলো দি তারা রুটিন ওয়ার্ক হালিয়ে যাবে ক্লিনিকও চালাই এই বই তারা রুটিন ওয়ার্ক এই বেলা আর আর কোনো সম্পর্ক নাই আর আর কর্মী অকল গেইরাই সংবাদ সংগ্রহ করলাই জিবে আজি অনাইছুন একইভাবেই তারাই আর আর উদ্দের দোষারোপ করিবার একখান অপচেষ্টা চালাইয়ে কিন্তু পাবলিকের হাসি ইয়ান ক্লিয়ার হয়ে গিয়ে চট্টগ্রামের মানুষ চিকিৎসার অভাবে ইয়ান আরো সহ্য করতে পারে এবং চট্টগ্রামের আপার সরকারের মানুষের লই এরা আরা ইয়া গতি আজি বিক্ষোভ সমাবেশ দিলাম এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে উত্তর হত হয়ে বিএমএ সেন্ট্রাল কমিটি হতা হয়ে এটার আজি এর মধ্যে সকালের মধ্যে ধর্মঘট প্রত্যাহার করব ধর্মঘট প্রত্যাহার না করলে আর বিক্ষোভ সমাবেশ লই এরা ওই বেসরকারি হাসপাতাল ডাক্তারালয়ের বিরুদ্ধে আর ব্যবস্থা গ্রহণ করছে বলে হয় যেহেতু তারা ধর্মঘট প্রত্যাহার করছে আর আজি এর কর্মসূচি আপাতত আর স্থগিত ঘোষণা করতে কিন্তু রাইফা হত্যার মৃত্যুর যেই কর্মসূচি যেই আন্দোলন এই আন্দোলন চলিব চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এই আন্দোলন গড়ে তুলিব ইয়ান এখন সাংবাদিক হলের আন্দোলন না ইয়ান সামাজিক আন্দোলনে গিয়ে গিয়ে রাজনৈতিক আন্দোলনে গিয়ে গিয়ে চট্টগ্রামের আপামন জনসাধারণের আন্দোলনে গিয়ে গিয়ে জিয়াউল হকিমন সি প্লাস টিভি চট্টগ্রাম।